হ্যালো গাইস, আমাদের সবার ইচ্ছা আছে যে ফেসবুক থেকে টাকা ইনকাম করব। কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হলে আমাদের প্রয়োজন ফেসবুক পেজটি বা প্রোফাইল মনিটাইজ করা। আর মনিটাইজ করতে হলে আমাদের প্রথমে প্রয়োজন ফলোয়ার্স আর ওয়াচ আওয়ার। তো ফলোয়ার্স এবং ওয়াচ আওয়ার বাড়াতে হলে কি করতে হবে তার একটা গ্রুপন টিক্স আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। শুধু একটা টিক্স তো শেয়ার করব, যে টিক্সটি অ্যাপ্লাই করে আমি লাভবান হয়েছি। আমি এই টিক্সটি অ্যাপ্লাই করে প্রায় 30 দিনের মধ্যে আমি 1,03,000 ফলোয়ার্স পেয়েছি। আর ওয়াচ আওয়ার তো বলে লাভ নেই, প্রচুর ওয়াচ আওয়ার পেয়েছি। তো এই টিক্সটা কি, চলুন আমরা দেখে নিই। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর যদি নতুন হন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন এবার দেখে নিই কি টিক্সটি। এই দেখতে পাচ্ছেন আমার, এটা আমার আইডি। আর এই দেখতে পাচ্ছেন আমার ফলোয়ার্স 1,03,000 ফলোয়ার্স, আর রিচ 2.2 মিলিয়ন, আর 3 সেকেন্ড ভিডিও ভিউজ 1.2 মিলিয়ন, ইন্টারেকশনস 212.2K, নেট ফলোয়ার্স 18.8K পার্সেন্টেজ। তো এই সবগুলা হয়েছে খুব কম দিনের মধ্যে সম্ভব হয়েছে, প্রায় 30 দিনের মধ্যে এগুলা সম্ভব হয়েছে। জানি আমার কথা বিশ্বাস হবে না যে 30 দিনে কীভাবে আমি 1,00,000 ফলোয়ার্স বানিয়েছি। তো আমি বন্ধু আপনাদেরকে দেখিয়ে দেবো কতদিন হয়েছে আমার আইডির। এই এই দেখছেন আমার আইডি, আর এই অ্যাবাউটে গিয়ে দেখবো আমার আইডি ক্রিয়েট কবে হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েটেড বলরাম বৈষ্ণব জুন মাসের 2 তারিখ আমার আইডি ক্রিয়েট হয়েছে, আর আজকের তারিখ হচ্ছে কি জুলাই 9। তো আইডি তৈরি করার কিছুদিন পর আমি কাজ করতে শুরু করেছি। আইডি খোলার প্রায় 10 দিন পরে আমি কাজ করা শুরু করে দিয়েছি। তো অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে এত কম দিনের মধ্যে এগুলা কিভাবে সম্ভব হয়েছে। তো গাইজ, আমি এই গোপন টিক্সটা আপনাদের সবার সাথে শেয়ার করব, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করবেন, আর ভালো লাগলে একটা কমেন্টও করবেন, আর কোনো কিছু জানার থাকলে আমাকে বলবেন। তো আমি কীভাবে করছি আমি আপনাদেরকে বলছি। তো আমি প্রথমে অনেকগুলা রিল তৈরি করতাম। তো রিলগুলি আমি কী করতাম, আমি কয়েকটি গ্রুপের মধ্যে জয়েন করেছি। যেমন গ্রুপগুলি আমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন ফলো ফর ফলো, ফলো টু ফলো, ফলো টু বি ফলোড, ফলোড ব্যাক ইনস্ট্যান্টলি, এরকম আমি অনেক কয়টা গ্রুপের মধ্যে আমি জয়নিং করেছি। তো এগুলিতে কী হয় দেখবেন, আমি গ্রুপ একটার ভিতরে যাচ্ছি, আমি তারপর দেখাবো, বুঝতে পারবেন আপনারা এমনি যে গ্রুপের মাধ্যমে আমি কীভাবে ফলোয়ার্স তৈরি করেছি। এই গ্রুপে ফলো 133K মেম্বার্স, 133K মেম্বার্স আছে গ্রুপটির মধ্যে। কিন্তু গ্রুপের মধ্যে কী হয় দেখতে পাবেন, এই দিন একজনে আহমেদ সাগরে কী পোস্ট করছেন, ফলো দিবেন নোটিফিকেশান আসা মাত্রই ব্যাক পাবেন, কথা দিলাম 100%। তো এইভাবে সবাই পোস্ট করে, তো অনেক যাবে কমেন্টে গিয়ে বলবে হ্যাঁ আমি ফলো করেছি, আমাকে ফলো করুন। তারপর যে পোস্ট করেছে আহমেদ সাগর, সেও ফলো ব্যাক করবে। ঠিক এইভাবে দেখবেন সবাই করতে থাকে। এই যে জসমিন খাতুন লিখেছে ফলো দিবেন নোটিফিকেশান আসা মাত্র ব্যাক পাবেন। তো আমিও এরকম পোস্ট করতাম এই গ্রুপের মধ্যে, আর ফলো আমাকে করতো, আমিও ফলো ব্যাক করতাম। তো এইভাবে করতে করতে আমি যেগুলো রিল ছিল, তো আমার রিলগুলো এই শেয়ার করতাম। কোনো কোনো সময় আমার রিলগুলো এই গ্রুপগুলোর মধ্যে শেয়ার করে দিতাম। তো এইভাবে শেয়ার করতে করতে একদিন আমার একটা রিল মানে খুব বেতালা, খুব বেশি বেশি ভাইরাল হয়। আর এই ভাইরাল হওয়ার পর থেকেই আর অনেক কটা রিল আমার ভাইরাল হয়, আর এইভাবে ধীরে 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 আমার ফলোয়ার্স খুব বাড়তে থাকে। এত দ্রুতগতিতে মানে ফলোয়ার্স বাড়বে আমিও কল্পনা করতে পারিনি। তো আপনাদেরও বলবো এইভাবে মানে গ্রুপের মধ্যে জয়নিং করুন, গ্রুপে গিয়ে এইভাবে পোস্ট লিখুন, আর দেখবে অনেকে ফলো করবে আপনাকে, আর আপনি ওকে ফলো ব্যাক করবেন। যদি ফলো ব্যাক না করেন তাহলে ও কিছুক্ষণ পরে আবার যে ফলো করেছে সে ফলোটি উঠিয়ে নেবে, মানে ব্যাক না করলে ফলো করবে না, বা ফলো যদি করে পেলে তারপর সে উঠিয়ে নেবে। তারপরে এখানে অনেক চুটিয়ামিও হয়, অনেকে দেখবেন বলবে ফলো করুন আমিও আপনাকে ফলো করব, তারপর দেখবেন সে করছে না। তো আপনাকে এই সময় শেয়ার স্মরণ রাখতে হবে যে কে কে আমাকে ফলো করছে না, আপনি আবার তাকে তার কাছ থেকে ফলো উঠিয়ে নেবেন। তো এই হলো আমার ট্রিক্স। এই দেখতে পাচ্ছেন, ওই যে দেখতে পাচ্ছেন গ্রুপটি, এই গ্রুপটির মধ্যে অনেকে ওই যে কে একজনে মানে রিল শেয়ার করেছে। তো যখন গ্রুপে কেউ ঢুকবে তখন এই রিলগুলো দেখবে, তো ভিউজ তোলা আসবে, যখন ভিউজ আসবে তখন ধীরে ধীরে রিলগুলো ভাইরাল হয়ে যায়। তো এই দেখতে পাচ্ছেন গ্রুপে রিল শেয়ার করা হয়েছে। তো এই গ্রুপে লাইক
না আসলে কোনো প্রশ্ন না, কিন্তু গ্রুপ আমি যখন রিলটা দেখবো গ্রুপের মধ্যে তখন কিন্তু রিলটির মানে ভিউজ যেটাই মানে ভিউজ আওয়ার যেটা ভিউজ ডিউরেশন যেটা এটা কিন্তু বৃদ্ধি হয়ে যায়। আর এটা বৃদ্ধি হলে রিলটে দ্রুতগতিতে মানে প্রচার হতে থাকে, এক আইডি থেকে অন্য আইডি সবার সামনে যেতে থাকে, আর সবাই তোরা তোরা করে দেখে তারপরে আপনার রিল ভাইরাল হয়ে যায়। তো এই হলো ট্রিক্স বন্ধুরা, আপনারা এইভাবে করবেন। কিন্তু কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে অসহ্য লাগলে হবে না। আমরা কী করি, একটা দুইটা তিনটা দশটা পনেরোটা বিশটা রিল বানালাম কিন্তু একটাও ভাইরাল হচ্ছে না দেখে তো আমরা কি মানে থেমে যাই। বন্ধু থামলে হবে না, তোমাকে আগে চলতে হবে, এইভাবে বারবার বারবার রিল তৈরি করতে হবে, হঠাৎ একদিন একটা রিল শেয়ার হয়ে যাবে। আমার আইডিটি নতুন, এর আগে আমার একটি আইডি ছিল যেটা আমার ডিসেবলড হয়ে যায়, তারপরে নতুন আইডিটি বানাই। এই আমার পুরানো আইডিটিতে আমার পুরানো আইডি দিয়েও আমি এইভাবে প্রচুর রিল বানাতাম, কিন্তু ফলোয়ার্স প্রায় 7K হয়েছিল, তার চেয়ে আর বেশি বানাতে পারিনি। অনেক চেষ্টা করছি, অনেক রিলও শেয়ার করেছি কিন্তু থামিনি, অনেক চালিয়ে যাচ্ছি। তারপর আইডিটি ডিসেবলড হয়ে যায়, তারপর নতুন একটি আইডি খুলি, আর নতুন একটি আইডি খুলিয়ে প্রায় সপ্তাহ দশ দিন পর থেকেই কাজ করতে শুরু করি। আর হঠাৎ একটি রিল এত শেয়ার হয় বলার মতো নেই, খুবই শেয়ার হচ্ছে। আপনারা একবার আমার প্রোফাইলে আসবেন, বলরাম বৈষ্ণব আমার প্রোফাইল, এখানে এসে দেখবেন আমার ভিডিওগুলো কীভাবে শেয়ার হয়েছে। জয় হিন্দ বন্ধুরা, অবশ্যই আমার যুক্তি ভালো লাগলে বা আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর ফেসবুক পেজে ফলো করবেন, এটি আমার আশা রইল। ধন্যবাদ।